ছাত্রীঙ্ক দুর্ঘটনার মৃত্যু পরে তেজিলা ছাত্র আন্দোলন। স্মিতা ভৌণী জিন্দাবাদ, পুলিশ প্রশাসন মুর্দাবাদ, বলাঙ্গীর প্রশাসন মুর্দাবাদ, এভাবে নারা দিয়ে আন্দোলন আরম্ভ করছেন ছাত্রছাত্রী। নিজ সহ পার্টিকে দুর্ঘটনার হরাই প্রশাসনের প্রতিশ্রুতি ফেল পরে রাজরাস্তা ওহ্লাইছেন পাটনাগড় জওয়াহরলাল কলেজ ছাত্রছাত্রী। গত 2 তারিখ দিন পাটনাগড় জওয়াহরলাল কলেজের যুক্ত 3 শেষ বর্ষর ছাত্রী স্মিতা প্রিয়দর্শিনী প্রধান কলেজ ফাটক সম্মুখে 407 গাড়ি ধক্কায় মৃত্যু ঘটিছিল। এ ঘটনায় কলেজের ছাত্রছাত্রী মৃতকঙ্ পরিবার 15 লক্ষর ক্ষতিপূরণ, সমস্ত কলেজ এবং স্কুল সম্মুখে হমস নির্মাণ, কলেজ পাখ মদ বিক্রি বন্ধ অনেক দাবি চলাইছিল। এ বিষয়ে পাটনাগড় বিধায়ক তহসিলদার এবং এসডিপিও কলেজের আন্দোলনরত ছাত্রছাত্রীঙ্কু প্রতিশ্রুতি দিয়ে তেবে কেবল রেডক্রসর 20,000 এবং বিধায়ক ব্যক্তিগত 10,000 টাকা সাহায্য করে হলে অন্য দাবিগুড়ি আজ পর্যন্ত সমাধান নহবার। জওয়াহরলাল কলেজের গোটে স্টুডেন্ট তহসিলদার স্যার আসছিল, আমার পুলিশ স্যার মানে আসছিল, সমস্ত কহিলে কি এই জিনিস মানে সব ভল নি, সে কলেজ স্টুডেন্ট মানে এই জিনিস মানে নি করবার কথা। বাকি আপন মানে তো জিনিস 2-3 দিন তলে আমি হরাই থিনু আমার গোটে ভৌণী কে, এই জিনিস মানে যেন হলা আপন মানে সব জানলে, সব কলেক্টর স্যার, আমার উপজেলাপাল স্যার, তারপরে আমার এমএলএ স্যার সব আসছিল আমার কলেজ কে, আর রেডক্রস যেন কহেছে রেডক্রস দেশে সবকে 30,000 বলে, সে 30,000 মামলা কে মানে সব রখি দিয়েছিলে। কিন্তু আমি মানে চাহুছু কি তাঙ্গর ফ্যামিলি কে কিছু মিলু, 10-15 লাখ টাকা আমার দাবি করছু, কাজেকি তাঙ্গর বি গোটে হরাইছন, সে তাঙ্গর গোটে সবকর্ণ মূল্যবান জিনিসকে হরাইছন, তো সেমানকে বি কিছু ন্যায় মিলু বলে আমি চাহুছু। আমি সমস্তে এটা বি গোটে সৎ কথা, মানবিকতার গোটে জিনিসটা রয়েছে, আপন মানে যদি জনকে সহযোগ করছন তো কাহাকে নে কহবার কথা, যদি আমি সহযোগ কনু এন্তা সেন্তা বলি, যদি করুছন মন ভিতর যদি মানবিকতা আছে আপনি যদি করুছন বলে আপনি নিজে করবার কথা। সৎ কহিবি বলে এমএলএ স্যার আসছিলে, আর রেডক্রসর যেন পয়সা মিললা, আর এমএলএ স্যার নিজের হাতু বি কিছু দিয়েছিলে, 10,000 দিয়েছিলে তাঁর হাতু কিছু ফান্ড দিয়েছিলে, যাকে তাঁর ফ্যামিলি আমার আমার নিজের প্রিন্সিপাল ম্যাম নিজে যে তাঁর ফ্যামিলিকে দিয়েছিলে ক্ষতিপূরণ বাবদরে, এটা সব ফেসবুকে আমি সব নিজে দেখিছি। আজ পুরি আন্দোলন আরম্ভস্থ উপজেলাপাল কার্যালয় ঘেরাও পাই সজবাজ হতিবা সবরি পাটনাগড় পুলিশ এবং পাটনাগড় তহসিলদার লক্ষ্মণ মাঝি শান্তিপূর্ণ আন্দোলন করি মৃতকঙ্ক ন্যায় দাবি করুথিবা ছাত্রছাত্রী মানুষ গিরফ করিবা কু চেতাবনী দেইথিলে, যাহাফলরে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হইতিলা। এপরিকি বিধায়ক সরোজ মেয়ের ঘটনা দিন নিজ ব্যক্তিগত ভাবে 10,000 টাকা দিয়ে নিজ সোশিয়াল মিডিয়ায় ভাইরাল করে, যাহাকে ছাত্রছাত্রী এহা এক হীন রাজনীতি এবং বিধায়কঙ্ক মানবিকতা নাহি বলি ছাত্রছাত্রী দুঃখ প্রকাশ করছন্তি। আমার তো পহলা ছিল এটা কি আমকে তার ঘর লোকে পয়সা মিলু কিছু তার ক্ষতির লাগি, যেহেতু যেতকি টাকা দেলে বি তার জীবন আউথরে নাই আসেন, এবেকা যদি সে 1 কোটি বি দেলা তো তার জীবন নাই একা বাপাস আসে, আমার সঙ্গে সে আর নাই রহি পারে, তো যেতকি বি সে দেই পারবা ক্যাপেবল আছে সে দৌ। তারপরে আমার কলেজ বালে যেন আসলে সেদিন র্যালি ফ্যালি বাহার করা হয়েছিল, আমার বন্ধ করে দেলো অধা বাটে, তারপরে এমএলএ স্যার আসছিল সরোজ কুমার মেহের, সে আসিনা 10,000 দেলে, 10,000 এবেকা ছেলি গোটেকে বি কে রেট নি করন, এবেকা মলা লোককে গোটে ছেলির সঙ্গে কম্পেয়ার করে দেলে, তারপরে সে 10,000 দিয়ে কিনা ফির সে টুইট করছেন বাহারে কি এটা করা হয়েছে ফেসবুকে রখা হয়েছে, তো এটা সে নিজকে কেন ভাবুছন মানে 10,000 দিয়ে বহু বড় কাম করেদেলে, 10,000 কেন 30,000 আমি 15,000 বি আমার ডিপার্টমেন্ট বালে কাটি পারিত, সেদিন আমি 2 লোক ফর্ম ফিল আপ নিয়ে করেছিলে আমার 10,000 হয়েছে, তো সেইটা করি না কেন তো তাহলে চাহুছন। তারপরে ই কেস হলা পরে আমার কলেজ কে আমার কলেজ ই কেস হলা পরে গলে কুছেন কি কলেজকে অডিটোরিয়াম দিয়া হবা, মানে কেন আমার এইসবকে ভুলি যাও তোমাকে অডিটোরিয়াম দৌছু, আমি চাহুছি কি সেমনি কিছু করুন সে ঝিউ ঘর লাগে, লেকিন সেমানে আমার কলেজ কি এটা করছেন সমস্ত পয়সা খুঁজছেন এতে মানে কেন আছে, সে জিনিস ভুলি যাও আমাকে রিটার্ন বি নাই দেবার, এবার কহুছু 3 মাস আমাকে দিও বলি কিনা, সেমানে কহুছেন 3 মাস আমাকে দিও আমি করে দেবো, তো আমাকে রিটার্ন দেবার লাগে তাও কেন লাগুছে, হ্যাঁ করুছন সেদিন আসিকিনা সমস্তে আসলে, আর রাজনীতি হি সব জিনিস চলছে, এই জিনিসকে যেমন হাতলি নেবার ছাড়িকিনা রাজনীতি রে নৌছন, আর সব জিনিস সমস্ত ভুলি যাও বলে কহুছন। পরে ছাত্রছাত্রী মানে এক শোভাযাত্রায় আসি পাটনাগড় উপজেলাপাঙ্কু দাবিপত্র প্রদান করিতিবা বেলে দাবি পূরণ অতি শীঘ্র হেব বলি উপজেলাপাল পুনি প্রতিশ্রুতি দেইছন্তি। পাটনাগড় পাটনা সমাচার। গত 2 তারিখে শুভদর্শিনী প্রধান বলি জন ছাত্রী ইয়ে আম জওয়াহর কলেজর এক্সিডেন্ট রে একচুয়ালি তাঙ্কর ডেথ হয়ে গেলে, প্রথম তো একচুয়ালি সমবেদনা একচুয়ালি আমার তাঙ্ক পরিবার কু ভগবান তাঙ্কর অমর আত্মা কু তার মানে কেমতি সদগতি হব প্রথম। দ্বিতীয় হেলা যে যে জিনিস গুড়াক করা যাইছি একচুয়ালি হমস ইয়ে পিলা মানে যে গুড়া ডিমান্ড করেছেন সে বাবদ কু একচুয়ালি আমি অলরেডি কথা হয়ে সারলে যে ব্রেকর স্পিড ব্রেকর লগাইবা যে স্কুলরে সবু স্কুলরে যেমতি লগাইবা সেটা কথা হয়েছু আমি ইয়ে দুইরে হচ্ছে
सीमारापी एक्चुअली आम मानने उपयुक्त कर्तृपक्ष को रिक्वेस्ट कर द्वितीय आउ गोटे जिन हो जे आम रेडक्रस 20,000 टाँग पर ये दिखाला आउ गोटे जिन होने छात्र मैंने छात्री तर कह कथा जे एक्चुअली प्रत्येक स्कूल कलेज जो जिनटा हाँ सेक्चुअली अलरेडी डिस्कस कर पदक्षेप दिखाई।